বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে ধারাবাহিক ভারত। প্রথম আসরেই ফাইনাল খেলা ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। পরের বার রোহিত শর্মার অধীনে ফাইনাল খেলেছিল তারা, কিন্তু সেবারও অস্ট্রেলিয়ার কাছে ধরাশয়ী হয় ম্যান ইন ব্লুরা। আসন্ন ফাইনালের দৌড়েও এগিয়ে টিম ইন্ডিয়া, এখন পর্যন্ত 9 ম্যাচে 6টিতেই জিতেছে তারা। 68.52 পয়েন্ট নিয়ে লর্ডসের ফাইনালে এক পা দিয়ে রেখেছে রোহিতরা। বাকি 10 ম্যাচের মধ্যে 5টিতে জিতলেই ফাইনাল নিশ্চিত ম্যান ইন ব্লুদের। নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে খেলবে ভারত। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের বর্ডার গাভাস্কার সিরিজও আছে। সব মিলিয়ে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা 80%। অস্ট্রেলিয়ার সমীকরণও সহজ, বাকি থাকা 7 ম্যাচের মধ্যে 4টিতে জয় পেলেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে অজিরা। প্রথম 2 চক্রে কেবল 1 জয় পাওয়া বাংলাদেশ এবার বেশ ছন্দে রয়েছে। 6 ম্যাচ খেলে এখন পর্যন্ত 3টিতে জিতেছে লাল সবুজেরা। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের পয়েন্ট এখন 33। শতাংশের হিসেবে ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ঠিক পেছনেই অবস্থান শান্ত বাহিনীর। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও 6 ম্যাচ বাকি বাংলাদেশের, এর মধ্যে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের সিরিজও আছে। এই সিরিজের সূচি এখনও প্রকাশ করেনি বিসিবি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও 2টি ম্যাচ আছে, আর আগামী 19 সেপ্টেম্বর থেকে ভারতের মোকাবেলা করবে লাল সবুজেরা। 6 টেস্টের মধ্যে অন্তত 5টিতে জয় দরকার টাইগারদের। 5 ম্যাচে জয় পেলে 60 পয়েন্ট হবে বাংলাদেশের। এতে যদি কিন্তু মার পেছে ফাইনালে ওঠার সুযোগ থাকছে হাথুরু সিংহের শিষ্যদের। একই সমীকরণ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার, তাদেরও 6টি করে ম্যাচ বাকি। এর মধ্যে অন্তত 5 ম্যাচ জিতলে বড় সুযোগ থাকছে তাদেরও, তবে বাংলাদেশের তুলনায় হোম অ্যাডভান্টেজ বেশি দল দুটির। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে লঙ্কানরা, আর অ্যাশেজ সিরিজে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাবে তারা। লঙ্কানদের পাশাপাশি পাকিস্তানকেও আতিথ্য দেবে পটিয়রা। অন্যদের তুলনায় নিউজিল্যান্ডের সমীকরণ বেশ জটিল। অন্যদিকে বাকি থাকা 6 ম্যাচের মধ্যে সবকটিতে জিতলেও ফাইনালে খেলার সম্ভাবনা নেই ইংল্যান্ডের, আর টেবিলের তলানির 2 দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সবকিছু বিবেচনায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকেই গেছে তারা। মোহাম্মদ রনি খা, ভোরের কাগজ।